আরো একটা ভবিষ্যৎ বুক অফ আইজায়া 12 নম্বর অধ্যায়ের 29 অনুচ্ছেদে এই কিতাব দেয়া হবে সেই লোককে যার অক্ষর জ্ঞান নাই, আর যখন তাকে বলা হবে যে পড়ো তখন সে বলবে আমি তো পড়তে জানি না। এবং তাই ডক্টর জাকির নায়কের মতো কিছু লোক বলবে যে সেটা হযরত মুহাম্মদের কথা বলছে, কারণ হীরা গুহায় ফেরেশতা মুহাম্মদের কাছে এসে পাঠ করতে বললে তিনি বলেন যে আমি পড়তে পারি না বা পড়তে জানি না। তাই এরা বলেন এটা হযরত মুহাম্মদের আগমনের একটি পরিষ্কার ভবিষ্যৎবাণী। কিন্তু শুধু এই আয়াতের প্রসঙ্গ একটু পড়লে বোঝা যায় যে এটা কোনো ভবিষ্যৎবাণী নয়, এখানে আসলে কোনো নবীর আগমনের কথা বলা হচ্ছে না। 11 আয়াতে শুরু হয়, এই গোটা দর্শনটাই তোমাদের কাছে কেবল সিলমোহর করা গুটানো কিতাবের মতো। যে তেলোয়াত করতে জানে তাকে যদি সেই কিতাবটা দিয়ে বলা হয় দয়া করে এটা তেলোয়াত করুন, জবাবে সে বলবে আমি পারবো না কারণ এটা সিলমোহর করা। কিন্তু যে তেলোয়াত করতে জানে না তাকে কিতাবটা দিয়ে যদি বলা হয় দয়া করে এটা তেলোয়াত করুন, তবে সে বলবে আমি তেলোয়াত করতে জানি না। এখানে শুধু দুনিয়ার বাস্তব অবস্থার কথা বলা হচ্ছে, এমনকি এখানে নিরক্ষর এবং স্বাক্ষর উভয় ব্যক্তির কথা আছে। যে তেলোয়াত করতে জানে তাকে যদি কিতাবটা দেওয়া হয় তবে সে বলবে আমি পারবো না কারণ এটা সিলমোহর করা, কিংবা যে তেলোয়াত করতে জানে না তাকে যদি কিতাব দেন তবে সে বলবে আমি পারবো না কারণ আমি তেলোয়াত করতে জানি না। অন্য কথায় এখানে তাদের কথা বলা হচ্ছে যারা বিভিন্ন অজুহাত দিয়ে আল্লাহর কালাম পালন করতে অনিচ্ছুক, এবং সেটা সবাইকে বোঝাচ্ছে যারা পড়তে জানে বা জানে না। এখানে যে হযরত মুহাম্মদের কথা বলা হচ্ছে সেটা প্রসঙ্গের ঠিক বিপরীত, এবং তাতে আল্লাহর পবিত্র কালামের ভুল ব্যাখ্যা করা হয়।